সবাইকে আমাদের চ্যানেল বেঙ্গলি জ্যোতিষ শাস্ত্রে স্বাগত। জ্যোতিষ শাস্ত্র মতে রাশি অনুযায়ী যেমন মানুষের ভবিষ্যৎ জানা যায়, তদ্রূপ নামের আদ্যা অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর দিয়ে মানুষের ভবিষ্যৎ জীবন সম্পর্কে জানা যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এম অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের 2024 সাল কেমন কাটবে। চলুন সেই বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এবছর যাদের নাম এম অক্ষর দিয়ে শুরু তাদের পরধন প্রাপ্তি, আধ্যাত্মিক উন্নতি, কর্মজীবনে সাফল্য আসবে, সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠবেন। শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি আপনার সাফল্য লাভের মূল কারণ হবে। মনের মধ্যকার ভয়কে জয় করতে হবে। এবছর আয় রোজগারে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। সঞ্চয়ের ক্ষেত্রে সফলতা কম। দীর্ঘদিনের আর্থিক অচল অবস্থার কারণে বহু ঋণ পরিশোধ করতে হবে। প্রবাসী আত্মীয় কুটুম্ব সাহায্য পাবেন। এপ্রিলের পর ব্যবসায় চলমান খরা কেটে যাবে। যোগাযোগ সফল হওয়ার বছর। শুরুতেই ছোট ভাই বোনের বিবাহ শাদী ও কর্ম উন্নতির বছর। অনলাইন বা ই কমার্স ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবেন। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের সফলতা আসবে। পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। দূর হবে সকল ভেদাভেদ। পারিবারিক পরিবেশ বছরের প্রথম তৃতীয়ার্ধ পর্যন্ত খুব একটা ভালো যাবে না। আত্মীয় বিরোধ ও গৃহ সংক্রান্ত বিষয়ে আইনগত জটিলতা, মামলা মোকদ্দমার ভোগান্তি বাড়বে। নিজস্ব গৃহ সুখের জন্য এপ্রিলের পর থেকে সময় ভালো। কর্মক্ষেত্রে ও ব্যক্তি জীবনে সকল প্রত্যাশায় পূরণ হবে। প্রেম ভালোবাসায় সাফল্য বছরের শুরুতেই পাবেন। সন্তানের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ হবে। সৃজনশীল পেশাজীবী ও ক্রীড়াবিদদের ভালো সুযোগ আসবে। নতুন সন্তান লাভের বছর। শিল্পকলার কাজে সফল হবেন। গোপন ও প্রকাশ্য সকল শত্রুতাকে এবছর দমন করতে পারবেন। কর্মক্ষেত্রে বছরের শেষার্ধে শুধু সাফল্য নয়, আসবে অগ্রগতি। ব্যবসা বাণিজ্যে বিশ্বস্ত কর্মচারী খুঁজে পাবেন। জীবনসাথীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায় বিরাজমান বাধা বছরের গোড়াতেই কেটে যাবে। অবিবাহিতদের বিয়ের বাধা এবছর উঠে যাবে। নতুন জীবনের পথে এগিয়ে যাবেন দীপ্ত পদক্ষেপে। অংশীদারি কাজের বহু সুযোগ পাবেন। বছরটি পরধান প্রাপ্তির, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ভালো। শেয়ার ব্যবসায়ীরা সফল হবেন। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি ও পূরণ ঋণ পরিশোধে সফলতা পাবেন। বহুদিনের বিরাজমান বিরোধ মিটে যাবে। ভাগ্য উন্নতির ক্ষেত্রে বছরের শুরুতেই সাফল্য। অসমাপ্ত উচ্চশিক্ষা পুনরায় আরম্ভের সুযোগ। ভাগ্য উন্নতি ও উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রা। বৈদেশিক বাণিজ্যের বাধা ফেব্রুয়ারি থেকে দূর হতে যাচ্ছে। প্রচুর বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতার সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। বছরের সেই দিকে প্রতিবন্ধকতাকে জয় করে বিজয়ী হবেন। আর রোজগারের জন্য বছরটি মিশ্র, বহু বন্ধু স্বরূপ উন্মোচিত হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার নাম কোন অক্ষর দিয়ে শুরু। আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ।